টাঙ্গাইলের দেলদুয়ারে জরা জীর্ণ এক ঘরে মানবেতর জীবনযাপন করছেন সত্তরোর্ধ্ব এক বিধবা নারী। ভাঙা চালের বৃষ্টি ফেরাতে পলিথিনের মশারি টাঙিয়ে দিন রাত পার করছেন তিনি। অসহায় এই বৃদ্ধা নারীকে ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে সহকর্মী অপু তালুকদার শিপলু পাঠিয়েছেন প্রতিবেদনটি, জানাবেন সুরাইয়া সীমা। মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পরও গৃহহীন ও ঘরহীন মানুষ খুঁজে পাওয়া অনেকটাই বেমানান। তবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের মাইঠান গ্রামের একটি পরিবার রয়েছেন নিদারুণ কষ্টে। টিনের চাল ফুটো হয়ে পুরো ঘর জুড়েই পানি পড়ে। তখন পলিথিনের মশারি টাঙিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন তিনি। জরাজীর্ণ ভাঙা এই ঘরটি বৃদ্ধা রাহেলা খাতুনের একমাত্র সম্বল। ভাঙা চাল ভেদ করে রোদ আর বৃষ্টি অনাসেই ঢুকতে পারে ঘরের ভিতর। মেম্বারের কাছে বলছি যে বাবা রে, আমি তাই নাই না দেখাইছি ঘর, যে আমার এই অবস্থা বেঁচে আছেন রাহেলা খাতুন। বৃষ্টি আসলে রাত্রে বসে থাকে, দিনে বসে থাকে। তবে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। এই বিষয়ে মাননীয় এমপি মহোদয় এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের সাথেও কথা হয়েছে, তো আমরা সরেজমিনে দেখে এই সমস্যার সমাধান করে দেব। না, আমরা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করব এবং অচিরেই যাতে আমাদের এই বৃদ্ধ মা তার সঠিক মূল্যায়ন হয়। স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃদ্ধা রাহেলা খাতুনের জন্য বসবাস উপযোগী একটি ঘর করে দেবে এমন প্রত্যাশা সবার। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি। সাতক্ষীরার কালীগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কালীগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কালীগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসের অস্থায়ী কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি। কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী শফুর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও ফ্রি অক্সিজেন সার্ভিসের সমন্বয়কারী মোহাম্মদ ইশারাত আলী সহ অন্যরা বক্তব্য রাখেন। বকেয়া বেতন ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল থেকে লাগাতার কর্মবিরতির পাশাপাশি হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। হাসপাতালে 155 জন কর্মচারীর আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া 216 জন কর্মচারী কোভিডকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বলে জানান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বেতন পরিশোধের সিটে স্বাক্ষর নেওয়া হলেও দীর্ঘ এক বছর ধরে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মচারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।